देवाशीष एक्सक्लूसिव चैनल पक्ष के सकल छात्र छात्री के स्वागत जाना वीडियोर माध्यम आलोचना करब माध्यमिक एबीटीए टेस्ट पेपर 2021-22 बांगलार पेज नम्बर 518 और 519 पृष्ठार एमसीक्यू और एसिक्यू प्रश्न और उत्तर नहीं। इतिपूर्वे एबीटीए टेस्ट पेपर बांगलार आगे समस्त सेटर शॉर्ट प्रश्न और उत्तर नहीं आलोचना करी। तुम्हारा जी से समाधान भिडियोगी ना देखे थको वीडियोर डिस्क्रिप्शन बक्से तरह लिंक दिए देव से सरसरी से समाधान भिडियोगी देखे ने। तुम्हारा प्रथम पेज नम्बर 518 पृष्ठाए বাংলার যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 1.1, তপনের নতুন মেসোমশাইয়ের পেশা ছিল কলেজের অধ্যাপনা। 1.2, সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। সেদিন হরিদার কি করেছিল না বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার মন্দ হয়নি। 1.3, তাছাড়া এত বড় বন্ধু, উক্তিটিতে বন্ধু হলেন খ্রিস্টান মেয়েটি। 1.4, সিঞ্জিনী আকর্ষী রসে, সিঞ্জিনী শব্দের অর্থ হলো ধনুকের ছিলা। 1.5, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, শেষ পূর্ণবাণী হলো ক্ষমা করো। 1.6, ছড়িয়ে রইল কাঠকয়লা, কোথায় ছড়িয়েছিল শহরে। 1.7, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব, কাকে ঘিরে পুঁথিকে ঘিরে। 1.8, বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1.9, আর নয় এর একটা বিহিত তাকে করতেই হবে, এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন ওয়াটারম্যান। 1.10, অনুসর্গ এক ধরনের অব্যয় পদ। 1.11, উপনাগরী সমাজটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। 1.12, অপরিচিত ছিল তোমার মানব রূপ, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ, এটি হচ্ছে নগর্থক তৎপুরুষ সমাসের উদাহরণ। 1.13, শব্দ বিভক্তি ব্যবহৃত হয় কারকে। 1.14, বলিহারি তার প্রতিভাকে, নিম্নরেখ পদটি হলো কর্মকারক। 1.15, একাধিক সমাসবদ্ধ পদ যোগে গঠিত সমাস হলো না বাক্যাশ্রয়ী সমাস, অর্থাৎ অপশান খ সঠিক উত্তর। 1.16, খেলোয়াড় খেলছি, এখানে খেলোয়াড় হলো সমধাতুজ কর্তা। 1.17, কোন সমাসের সবকটি পদই সাধারণত বিশেষ্য হয় অব্যয়ভাব সমাসে। এরপর তোমরা এসে কি প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1, খুব উঁচু দরের সন্ন্যাসী, সন্ন্যাসীর পরিচয় দাও। সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান এবং সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন। 2.1.2, অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা, কোন কাণ্ডের কথা বলা হয়েছে। তোমরা উত্তরটা এভাবেই লিখবে যে বহুরূপী গল্প অনুসারে বিরাগীর বেশধারী হরিদাকে দেখে মুগ্ধ হয়ে জগদীশবাবু তাকে খাঁটি সন্ন্যাসী ভেবে 101 টাকা দিতে চাইলে বিরাগীরূপী হরিদা তা ফেলে দিয়ে চলে আসেন, এখানে সেই কাণ্ডের কথাই বলা হয়েছে। 2.1.3, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, তলোয়ার কর, কোন ঘটনার কথা বলা হয়েছে। দেশি লোক হওয়ার অপরাধে অপূর্বর প্রতিবাদ না শুনে সাহেব স্টেশন মাস্টার তাকে কুকুরের মতো স্টেশন থেকে তাড়িয়ে দেয়, এই ঘটনার কথা বলা হয়েছে। 2.1.4, মেসো অবশ্য মৃদু মৃদু হাসলেন, এই হাসির অর্থ কী। এই হাসির অর্থ হলো মেসো জানেন তিনি তপনের গল্প সংশোধিত করে নিজে সম্পাদকের হাতে জমা দিয়েছিলেন এবং তা ছাপানোর কাজে সার্থক হয়েছে, তাই তিনি মৃদু মৃদু হাসলেন। 2.1.5, বুকের রক্ত ছলকে উঠে তপনের, রক্ত ছলকে উঠার কারণ কী। গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎই একদিন ছোট মাসি ও মেসো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসেন, তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। এরপর কবিতা থেকে যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1, ছিড়িলা কুসুমদাম রোষে মহাবলী, মেঘনাদের রোষের কারণ কী। প্রভাসা ছদ্মবেশধারী লক্ষ্মীর কাছে ইন্দ্রজিৎ স্বর্ণলঙ্কার দুর্দশার কথা এবং রাঘবকে সংহার করা সত্ত্বেও তার বেঁচে থাকার কথা জানতে পেরে তিনি রেগে গিয়েছিলেন। এখানে বেঁধে লেখা হয়েছে এটা হবে বেঁচে থাকার কথা জানতে পেরে তিনি রেগে গিয়েছিলেন। পরের প্রশ্ন রয়েছে 2.2.2, না স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টার অসন্তোষের কারণ কী। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুসারে উদ্ভ্রান্ত সেই আদিম সময়ে স্রষ্টা তার নিজের সৃষ্টির মধ্যেও খুঁত বা ঘাটতি দেখে বিরূপতায় নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন। 2.2.3, আমাদের মাথায় বোমারু, বোমারু শব্দের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন।
बोमारू शब्देर साधारण अर्थ बोम निक्षेपकारी। बोमारू शब्दटी हिंसा और ध्वंसर प्रतीक हिसाब से व्यवहार करेछेन कवि। 2.2.4 शिशु और बाड़ीरा खून हलो। बाड़ीरा खून हलो कथाटी तात्पर्य विश्लेषण कर। बाड़ी हलो प्रिय बासस्थान। युद्धेर फले बसबासेर बाड़ी ध्वंस हुआके कवि बोलेछेन बाड़ीरा खून हलो। परेर प्रश्न रयेछे, एबार महानिसार शेषे कोन दृश्य देखा जाबे। प्रलयोल्लास कविताय व्यवहित उद्धृतांशे कवि बोलेछेन, महानिसार शेषे सूर्यालोकित सकालेर आगमन निश्चित, सेखाने नतून प्राणेर सृष्टि ओ चिरसुंदरेर प्रतिष्ठा अवश्यम्भावी। परेर प्रश्न रयेछे 2.3.1, तार सूचना किन्तु हाते लेखा पांडुलिपिर पाताय। किसेर सूचनार कथा बला हयेछे? चित्रशिल्पेर सूचनार कथा बला हयेछे। 2.3.2, एक साहेब लिखे गेछेन। साहेब कि लिखे गेछेन? 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানাটাই লিখে গেছেন। 2.3.3, ফাউন্টেন পেনের এক বিপদ। কোন বিপদের কথা বলা হয়েছে? হারিয়ে যাওয়া কালিকলম রচনা অনুসারে ফাউন্টেন পেনের এক বিপদ হলো তা লেখককে নেশাগ্রস্ত করে। লেখক পয়সাওয়ালা হলে তাকে দামি কলম সংগ্রহের নেশায় পেয়ে বসে। 2.3.4, সেই আঘাতেরই পরিণতি নাকি মৃত্যু? কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? নিজের হাতের কলম অসাবধানতা বশত বুকে ফুটে যাওয়ায় আঘাতেই সাহিত্যিক তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। এরপর ব্যাকরণ থেকে যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 2.4.1, ব্যতিহার কর্তা কাকে বলে? কোনো ক্রিয়ার দুই কর্তার পারস্পরিক প্রতিযোগিতা বা বিবাদ বোঝালে সেই ক্রিয়ার দুই কর্তাকে ব্যতিহার কর্তা বলে, যেমন রাজায় রাজায় যুদ্ধ বেঁধেছে। 2.4.2, তে বিভক্তি যোগে অধিকরণ কারকের একটি দৃষ্টান্ত দাও। পুরীতে সমুদ্র আছে, এটি হচ্ছে তে বিভক্তি যোগে অধিকরণ কারকের একটি দৃষ্টান্ত। পরের প্রশ্ন রয়েছে 2.4.3, আশালতা শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। আশা রূপলতা, এটি হচ্ছে রূপক কর্মধারায় সমাস। 2.4.4, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। রেখাঙ্কিত পদটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় কর, এটি হচ্ছে সপ্ত অহের সমাহার দ্বিগু সমাস। 2.4.5, উৎপত্তিবাচক উপাদানের উদাহরণ দাও। তিলে তেল হয়। পরের প্রশ্ন রয়েছে 2.4.6, অকারক পদ বলতে কী বোঝো? বাক্যে এমন কিছু পদ থাকে ক্রিয়াপদের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, অথচ বাক্যস্থিত অন্য কোনো বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক আছে, এই পদগুলিকে বলা হয় অকারক পদ। 2.4.7, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। নিম্নরেখ শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। এটা হবে অস্পৃশ্য, মানে হচ্ছে স্পৃশ্য নয়, নং তৎপুরুষ সমাস। 2.4.8, নিমিত্ত তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। ডাকঘর ডাকের নিমিত্ত ঘর। 2.4.9, সমধাতুজকরণের একটি উদাহরণ দাও। সমধাতুজকরণের উদাহরণ হলো কি বাঁধনে বেঁধেছ মোরে। 2.4.10, শূন্য বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। বিভক্তিহীন শব্দ বাক্যে স্থান পায় না, কারণ শব্দ বিভক্তিযুক্ত হয়ে পদে রূপান্তরিত হলে তবেই বাক্যে ব্যবহৃত হয়। অথচ অধিকাংশ বাংলা বাক্যের বহু পদে কোনো বিভক্তিচিহ্ন থাকে না, তখন শূন্য বিভক্তির প্রয়োগ ঘটে, যেমন রাম বনে ফুল পাড়ে।